দর্শক মন্ডলী, আজকে আমাদের আলোচ্য বিষয় ইকোনমিক রিলেশনস অফ বাংলাদেশ উইথ ইন্ডিয়া এন্ড চায়না। দর্শক মন্ডলী, আপনারা জানেন ভারত এবং চীনের মধ্যে সীমান্ত নিয়ে, বিশেষ করে লাদাখের গালওয়ান উপত্যকা নিয়ে একটা উত্তেজনা চলছে, এবং এই উত্তেজনা কিছুটা হলো সংঘাত সংঘর্ষে রূপ নিয়েছে, এবং সেখানে বেশ কিছু দুই পক্ষ থেকে হতাহতের খবর পাওয়া গিয়েছে। এবং আপনারা এটাও জানেন, ভারত এবং চীনের মধ্যে যে কোনো উত্তেজনা, দ্বন্দ্ব, সংঘাত সংঘর্ষ, এটার একটা অবশ্যম্ভাবী প্রভাব বাংলাদেশের উপর রয়েছে, বাংলাদেশের অর্থনীতির উপর রয়েছে। দর্শক মন্ডলী, ভারত এবং চীনের চলমান উত্তেজনা, এটাকে আমরা বাংলাদেশের অর্থনীতির সাথে রিলেট করে আজকে আলোচনা করতে চাই। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে জয়েন করেছেন মিস্টার আংশু দাস, তিনি একজন ভারতীয় নাগরিক এবং তিনি একজন বিখ্যাত গবেষক। ভারতের বিভিন্ন জার্নাল পত্রিকায় তার লেখালেখি প্রকাশ হয়ে থাকে, এবং তিনি মূলত একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার অ্যাসোসিয়েটেড উইথ দি ওডিশা পার ইকোনমেটিক সোসাইটি অ্যান্ড সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কাঠমান্ডু, নেপাল। তিনি ভারত থেকে আমাদের সাথে জয়েন করেছেন। মিস্টার দাস, আপনাকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে এবং বাংলাদেশি দর্শকদের পক্ষ থেকে স্বাগত। থ্যাংক ইউ। একেবারে ক্ষমা করবেন, আমি রিপ্লাই কিন্তু দিব ইংলিশে, ততটা ভালো বাংলা বলতে পারি না। আপনারা ফিল ফ্রি আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য আরো জয়েন করেছেন মোহাম্মদ নাজমুল ইসলাম, তিনি সুদূর তুরস্ক থেকে আমাদের সাথে জয়েন করেছেন। তিনি সিনিয়র রিসার্চার দি বসফরাস সেন্টার ফর এশিয়ান স্টাডিজ, DAM, আঙ্কারা, তুরস্ক, এবং একই সাথে তিনি তুরস্কের বিখ্যাত ইউনিভার্সিটি AYBU থেকে PhD করছেন। আমাদের সাথে আলোচক হিসাবে আরো জয়েন করেছেন দর্শক মন্ডলী জনাব মনোয়ার হুসাইন, আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক, তিনি পেশায় একজন ইমিগ্রেশন লয়ার এবং গবেষক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, তিনি যুক্তরাজ্য থেকে আমাদের সাথে জয়েন করেছেন। দর্শক মন্ডলী, আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। মিস্টার দাস, আমি প্রথমে আপনার মাধ্যমে আমাদের আলোচনা শুরু করব। আপনি নিঃসন্দেহে জানেন যে 15 জুন থেকে ভারত এবং চীনের মধ্যে সীমান্তে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং সেই উত্তেজনা থেকে দ্বন্দ্ব, সংঘাত এবং সংঘর্ষ রূপ নিয়েছে। ভারতের পক্ষ থেকে 20 জন নিহতের কথা বলা হয়েছে, একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা সহ অনেক আহতের কথা বলা হচ্ছে, এবং চীনের পক্ষ থেকে যদিও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি এবং বলা হবে না, এটাই আমরা ধারণা করছি তাদের পলিসি অনুযায়ী। এবং এই বিষয়টা কিন্তু ভারত চীনকে দায়ী করছে, চীন ভারতকে দায়ী করছে, একে অপরকে দায়ী করার একটা বিষয় চলছে। নিঃসন্দেহে আপনি এই বিষয়ে খোঁজ খবর রাখছেন, এবং আমরা এটাও জানি যে সর্বশেষ খবর অনুযায়ী এই উত্তেজনার বরফ অনেকটা গলতে শুরু করেছে। তো মিস্টার দাস, আপনার পার্সপেক্টিভ থেকে কি মনে হয়, আসলে এই 15 জুন থেকে যে উত্তেজনা শুরু হয়েছে, এটার মূল কারণ কি, এর পিছনে আসলে কারা দায়ী, আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? One of the things that we've seen here, and it's in fact the very premise of the analysis that you put forth, is that it's just an India-China thing, which I don't think it's the case. See, after COVID-19, especially after the Trump-US-China trade war, you have a very belligerent American administration and a very belligerent China. You have to see the Indian incursion in context. They first set forth a very aggressive policy towards Australia. Immediately afterward, you saw the complete annexation, complete reversal of the basic law in Hong Kong, threats to Taiwan, certain incursions in the first islands in the Southeast Asian region, more construction of Chinese naval bases there. Then you had an attack on India. So it's not between India and China, it's between the Indo-Japanese, the Indo-Australian, the Indo-American alliance on the one hand, and sort of the Chinese, Russian, Pakistani, etc. alliance on the other hand. So again, this is not exactly a question of Bangladeshi relations with India or with China. It's whether you want to be allied with the D10 Democratic Alliance, or do you want to be allied with the sort of the Chinese orbit, the Belt and Road, and all the rest of it. So it's not quite as simple as it seems. As regards the deaths, well, it's a miscalculation on both sides. The Indian administration did something
to my mind, very foolish. First of all, the decision to abrogate Article 370 in Kashmir. Forget about the humanitarian side. What they then did was try to say that Aksai chain will be taken back from China, which was an unnecessarily provocative move. It was obviously going to have its repercussions. And on the Chinese side, now they've also miscalculated. Yes, India alone cannot, you know, take on China militarily, but this will highly increase the probability of an Indo-American airbase very close to the China border, which they didn't have before. So till now, Indian and American military exchanges have always, military exercises have been in the Bay of Bengal, some in the South China Sea. Now, essentially, it's belligerent miscalculation on both sides. Both sides are trying to sort of get over the economic sort of ramifications of COVID-19. And both sides thought, okay, let's ramp up the military rhetoric, but let's see how it goes. ধন্যবাদ মিস্টার আংশু দাস। আমি এবার মোহাম্মদ নাজমুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আপনি চায়নার রাজনীতি বিষয়ে একজন ঘনিষ্ঠ পর্যবেক্ষক, আমি জানি আপনি বিষয়ে নিশ্চয়ই অবগত রয়েছেন যে ভারত এবং চীনের মধ্যে যে সংঘাত সংঘর্ষ যেটা হয়েছে এটার একটা ভিন্ন মাত্রা রয়েছে নিঃসন্দেহে, এবং গত 45 বছরের মধ্যে চীন ভারত সীমান্তে যত সংঘাত সংঘর্ষ দ্বন্দ্ব উত্তেজনা আমরা দেখি তার মধ্যে এটার একটা স্পেশাল ডাইমেনশন রয়েছে, এবং আমরা বলতে পারি যে এই একবিংশ শতাব্দীর সভ্যতার সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে যেটা বলা হচ্ছে যে বাঁশ এবং রড দিয়ে এতগুলো হতাহতের ঘটনা, এটা আমার মনে হয় একটা মারাত্মক অসভ্যতার পরিচয়। আসলে চীনের পার্সপেক্টিভে আপনার কাছে কি মনে হয় এই সংঘাতের এই বিশেষ ডাইমেনশনের সংঘাতের মূল কারণ কি, এবং আপনি কি মনে করেন যে এটা চীনের পূর্ব পরিকল্পিত? ধন্যবাদ সোলাইমানকে, অসংখ্য ধন্যবাদ অলসো আংশু দাদাকে। আমি কি ইফ আই এম নট রং আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, সো আই ক্যান কন্টিনিউ বেঙ্গলি দেন। আমি হচ্ছে তাহলে বাংলায় বলি, যেহেতু আমাদের মোস্টলি অডিয়েন্স আজকে বাংলাদেশ থেকে, আমি যেটা বুঝতে পারছি যে বিষয়টা আসলে কোশ্চেনটা আর কি, যে এখন যে চায়না এবং ইন্ডিয়ার যে ফ্যাক্ট এবং কি হচ্ছে আসলে এখানে সিভিলাইজেশন আর ইনসিভিলাইজেশন যে সভ্যতা অসভ্যতা চলে আসছে, তার আগে কিছু বিষয়টা নিয়ে আসি কেন আসলে চায়না বিষয়টা করতে চাচ্ছে। আমি চারটা পয়েন্ট থেকে হচ্ছে শুরু করতে চাচ্ছি, হয়তোবা আমাদের পরবর্তী আলোচনা থেকে এই বিষয়টা কন্টিনিউ হবে আর কি, বা ডিটেলস আমরা কথা বলতে পারবো। আর ফার্স্ট যে বিষয়টা সেটা হলো যে আসলে সিকিউরিটি ডিলেমা, যে হচ্ছে আসলে একটা দুটা দেশ আমরা জানি যে ইন্ডিয়া চায়না অবশ্যই তাদের যে বর্ডার এরিয়াটা এটা অনেকাংশেই হচ্ছে আসলে কনফ্লিক্টিং জোন। আমরা জানি যে 1914-এ যেমন হচ্ছে আপনার 1914 সালে ফার্স্ট যখন যে এলএসিটা হলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা যদি আমরা খেয়াল করি ম্যাপের মধ্যে, যেমন হচ্ছে যে আংশা যে হচ্ছে লাদাখে যে জম্মু কাশ্মীর থেকে শুরু করে ওইদিকে হচ্ছে নেপাল, তারপর অরুণাচল প্রদেশ, এরপরে ভুটানের আশপাশ দিয়ে পুরোটাই কিন্তু একটা আসলে এখনো পর্যন্ত যেমন চায়না বলতেছে তাদের কিছু এরিয়া আছে ইন্ডিয়ার ভিতরে, আবার অন্যদিকে হচ্ছে ইন্ডিয়া বলতেছে না এটা যেহেতু একটা আগে থেকে ক্লিয়ার এটা আমাদেরই ল্যান্ড, তো এই ধরনের একটা বিষয়টা কিন্তু অনেক হিস্টোরিক্যাল একটা বিষয় যে কনফ্লিক্টের জায়গাটা। আর সেকেন্ড যে এই ডিলেমার ভিতরেই কিন্তু আমরা জানি হিস্টোরিক্যালি তাদের মধ্যে একটা বিশাল একটা যুদ্ধ হয়েছে 1962-তে, যে যুদ্ধটা হয়েছিল তখন আমরা জানি যে চায়না অলমোস্ট যে আকসাই চীন যেটা যে এরিয়াটা সেটা অলমোস্ট 20 কিলোমিটার মতো কিন্তু তারা দখল করে নিয়েছে, এবং অন্যদিকে যে অরুণাচল প্রদেশটা ছিল সেটাও কিন্তু অলরেডি দখল করে নিয়েছিল, পরবর্তীতে আমরা জানি সেটা তারা ছেড়ে দিয়েছিল। আর আরেকটা বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়ার ক্ষেত্রে, যেমন ইন্ডিয়ার যে এখানে যে বিষয়টা কাজ করে সবসময়ই, যে ইন্ডিয়া আসলে চায়নার সাথে বা চায়না ইন্ডিয়ার সাথে একটা বিষয়টা হলো যে এখানে কে কতটুকু কি করতেছে, তাদের বর্তমান কি করার সম্ভাবনা বা কি করছে। যেমন হচ্ছে ইন্ডিয়া কিন্তু রিসেন্টলি যদি আমরা ফলো আপ করি, বিশেষ করে যে লাদাখের যে এরিয়াটাতে, স্পেশালি যখন যে কাশ্মীরের যে লটা, যে আমরা জানি কাশ্মীর পুরো কাশ্মীরটাকে কিন্তু ইন্ডিয়া ঘোষণা দিয়েছে তাদের অংশ হিসেবে, এবং যে কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস ছিল সে যে সংবিধানে যে ধরনের ল ছিল তাও কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে কিন্তু পদক্ষেপের আলোকে অনেক দিনের একটা প্ল্যানের হিসেবে ইন্ডিয়া কিন্তু ওখানে যেমন রাস্তাঘাট
নির্মাণ করা। আমরা যদি কোনো ম্যাপ অথবা স্যাটেলাইট থেকে এখন অনেকগুলো ভিডিও এবং হচ্ছে পিকচার আসতেছে যেখানে দেখাচ্ছে যে ইন্ডিয়া কিন্তু এই গালওয়াল উপত্যকা যেটা এত উপরে এই জায়গাটাতে রাস্তা করতেছে, এরপরে মিলিটারি বেস তৈরি করতেছে, স্ট্রং মিলিটারি বেস, তারপর হচ্ছে মিলিটারি যে ইয়ার অথবা যে ধরনের সার্ভিস গুলো প্রয়োজন এগুলো তৈরি করতেছে। তো এটা কিন্তু হচ্ছে ওয়ান সাইড হচ্ছে চায়নার জন্য একটা থ্রেট হিসেবে তারা নিয়েছে, এটা এটা হচ্ছে একটা বিষয়। আবার ইন্ডিয়ার যে ধরনের যদি অ্যাপ্রোচ বা ইন্ডিয়ার জায়গা থেকে ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি অথবা হচ্ছে ইন্ডিয়ান একাডেমিয়া লিটারেচার থেকে যেটা ক্লিয়ার যে অন্য সাইডে চায়নাও কিন্তু তাদের ডেভেলপমেন্টটা করে, তো এই জায়গাটা থেকে আসলে ফার্স্ট যে জিনিসটা দুইটা ইয়ার মধ্যে হচ্ছে তারা আসলে নিজেদের একটা যে পাওয়ার মাস্কল পাওয়ার সেটা শো করার আসলে একটা পর্যালোচনা ছিল যে হচ্ছে তারা নিজেদেরকে একটা শো করা যে হচ্ছে হ্যাঁ ইন্ডিয়া এখানে করতেছে চায়না অন্যদিকে করছে। তো চায়নার একটা বিষয়টা ছিল যেহেতু ইন্ডিয়া এখানে অনেকটাই বেশি করছে যেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এই জায়গাটা করার কারণে চায়না হচ্ছে মুভ করেছে কি যেটার অবস্থা আমরা যে লাস্ট এই কয়েক সপ্তাহ আগে যে জিনিসটা আমরা দেখেছি যেটার ফল। এছাড়া আরেকটা আরো তিনটে বিষয় যেটা আমি পয়েন্ট ছোট করে এখন বলবো হয়তো বা আমরা ব্যাখ্যা করে যেতে পারবো, যেমন সেখানে একটা বিষয় চায়না আসলে চাচ্ছে তাদের যেই যে করোনা ভাইরাসের যে একটা বিষয়টা ছিল পুরো ওয়ার্ল্ড ওয়াইড চায়নাকে হচ্ছে এভাবে ট্রিট করা হচ্ছে যে চায়নার কারণেই হচ্ছে এই ভাইরাসটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়ায়। এটার হচ্ছে আমরা এখানে হয়তোবা এটা কতটুকু সত্য অথবা কতটুকু মিথ্যা তার চেয়ে বড় কথাটা হলো যে এই জিনিসটা কিন্তু এখন ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এটা অলমোস্ট এস্টাবলিশড যে চায়না থেকে এটা স্টার্ট হয়েছে। তো চায়না থেকে স্টার্ট হওয়ার কারণে এটা হয়তো আমরা ইম্প্যাক্টটা এখন দেখতেছি না, কিন্তু যখন এই কোভিড এর বিষয়টা শেষ হবে তখন কিন্তু চায়নার উপর বিশাল একটা প্রেসার ক্রিয়েট হবে, যে প্রেসারটা হচ্ছে চায়না চাচ্ছে হচ্ছে যে কোনো একটা ইস্যু ক্রিয়েট করে রাখতে যেন হচ্ছে আফটার বা পোস্ট কোভিড 19 এর পরে ওই ইস্যুটা নিয়ে যেন হচ্ছে ওয়ার্ল্ড ব্যস্ত থাকে। সেটা হতে পারে ইন্ডিয়ার এই বিষয়টা বর্ডার ইস্যু হতে পারে, সেটা হতে পারে ট্রেড বিষয়গুলো নিয়ে কোনো একটা ইস্যু হতে পারে, সেটা হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে চায়নার বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ গুলো সাউথ এশিয়ান ছোট ছোট কান্ট্রি গুলোতে এবং সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি গুলোতে বা আফ্রিকান কান্ট্রি গুলোতে। তো এটা হচ্ছে তাদের হচ্ছে ভিন্ন দিকে একটা, যদিও এটা অনেক আগ থেকেই একটা লং টার্ম প্রসেস, তারও একটা অংশ হিসেবে এটাকে এখন বেশি হাইলাইট করা। আর এটা আমরা সবাই জানি যখন কোনো ধরনের কনফ্লিক্ট অথবা ওয়ার বিষয়গুলো আছে তখন অটোমেটিক ইন্টারন্যাশনাল মিডিয়া বা পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটিটা বা ইন্টারন্যাশনাল সিস্টেমটা ওটার দিকে আসলে ঝুঁকে যায়, এটার আসলে অন্যদিকে আর অ্যানালাইসিস করার সুযোগ থাকে না। এটা হচ্ছে একটা মানে থার্ড একটা পয়েন্ট আমি বলতে পারি, সেটা হলো যে আমরা জানি গত 2017 মে থেকে যে চায়না এবং ইউএসএ যে ট্রেড ওয়ারটা চলতেছে এইটার কারণে কিন্তু আসলে করোনা ভাইরাস তো আনপ্রেডিক্টেবল ছিল, তো প্রেডিক্টেবল যে কনফ্লিক্টটা অলরেডি অনগোয়িং আছে চায়না ইউএসএ এর মাঝে সেটার একটা বিষয়টা কিন্তু হচ্ছে চায়না দেখা যাচ্ছে এটা অনেক অটোমেটিক ক্লিয়ার যে ইউএসএ যে সামনে যে পলিসিটা হবে সেটা অনেক বেশি পরিমাণে হার্শ এমনকি হার্ড পাওয়ার রিলেটেড হবে। এখন হার্ড পাওয়ারের যে জিনিসটা এটা আমরা হয়তো বা শুধু একটুকু জায়গা থেকে বুঝলে হবে না যে শুধু মিলিটারি, এটার অবশ্যই হচ্ছে মানে যে যে ট্রেড যে জিনিসটা কেন কারণ কি চায়নার মতো দেশগুলোকে আসলে মিলিটারি দিয়ে ওদেরকে দমন করাটা আসলে ইম্পর্টেন্ট বিষয় না, বিষয়টা হচ্ছে তারা কি অ্যাপ্রোচে পুরো ওয়ার্ল্ডটাকে তারা শো করতেছে তাদের যে তারা যে রাইজিং পাওয়ার অথবা তারা যে the military developments, the navy developments in the South China Sea then. If you're saying it's not, if it's all financial, if it's all as lovely as you put it, but why is there a Russia-China military pact? ওই জায়গাটাতে হয়তোবা আমাদের ক্রনোলজির আলোকে হয়তো আসবো আমরা, আমি হয়তো এটা এটারও একটা এক্সপ্লেনেশন অবশ্যই আছে। তবে যে জায়গাটাতে বলতেছি চায়না ইউএসএ এর আসলে যে কনফ্লিক্টটা চলতেছে এমনকি করোনা পরবর্তীতে যে ইউএস এর ইনস্টিটিউশনাল পলিসি এটা শুধুমাত্র যে ট্রাম্পের যে শুধু কথা বলা থেকে এটা না, বিষয়টা হচ্ছে পুরো আমেরিকান ইনস্টিটিউশনালাইজ এটা অলমোস্ট এস্টাবলিশড চায়নার প্রতি তারা যে এটা যে পলিসিটা হবে আফটার করোনা ভাইরাস এটা অনেক বেশি হার্শ হবে যেটা আসলে চায়নার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। কি যেটার একটা কিছু জিনিস আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ইউএস অলমোস্ট অ্যানাউন্স করছে এবং তার সাথে তার অ্যালাই যতগুলো কান্ট্রি আছে বিশেষ করে আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে দেখি যে তারা তাদের যতগুলো কোম্পানি আছে সেটাকে হচ্ছে ট্রান্সফার করার প্ল্যান করতেছে স্থানান্তরিত করবে। তো এই ক্ষেত্রে তাদের টার্গেটে কয়েকটা দেশ আছে তার মধ্যে যেমন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, এরপরে হচ্ছে বাংলাদেশ আর মোস্টলি ইন্ডিয়া। এমনকি আমরা জানি ইন্ডিয়ার কয়েকটা অঞ্চল অলমোস্ট এটা নিয়ে কথাই হচ্ছে যে এখানে যেমন উত্তরপ্রদেশের 50টা কোম্পানি সবচেয়ে বড় ওয়ার্ল্ডের আর সবচেয়ে বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো নেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে বা কথা হচ্ছে। তো এই ক্ষেত্রে চায়না হচ্ছে এখানে
এটাকে কিভাবে বলা যায়, মানে একটা ইন্ডিয়াকে একটা জিনিস বুঝাতে চেষ্টা করতেছে যে হ্যাঁ ঠিক আছে তোমরাও একটা আমাদের মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার আছে, আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কোঅপারেশন আছে। কারণ আমরা যদি এখনো যদি দেখি চায়না ইন্ডিয়ার ইকোনমিক রিলেশন, এটা কিন্তু ফ্যান্টাস্টিক। মানে এই যে মিলিটারি, এই যে ছোটখাটো এই যে ক্রাইসিস কনফ্লিক্ট গুলো বা যুদ্ধের যুদ্ধ একটা বাপ, এগুলো আসলে ইকোনমিক জায়গাতে দেখলে আসলে মানে এটা ক্লিয়ার বোঝা যায় জাস্ট ফর নাথিং, জাস্ট ফর শো আপ। কিন্তু চায়নার এখানে One of the things we are doing economically is we have a huge trade deficit with China, and that's been a sore point for us for a very long time. It's we have been trying to push back, we've been trying to reorient certain things. In fact, I don't usually agree with the RSS, but the Swadeshi Jagaran Manch, I think it doesn't need translation to Bangla, but Swadeshi Jagaran Manch has been trying to point this out. See, what happened is that they sell us, well, low value added, but still manufactured goods. And we have been essentially buying them. So in a way, India-China trade relations as well have been, some call it colonial even, but I wouldn't use that word, but it's a huge trade deficit. And India doesn't just want to be a market for Chinese products, because at the end of the day, you don't want your supply chains too fully integrated in a country that could change at any moment. And also, again, there's something that I wanted to point out. Huawei is very important. Why is Huawei important? Because 5G is, and the Internet of Things are going to be the next sort of frontier. Now, I talk in terms of a Cold War, where we don't know if there's going to be a Cold War quite like the one we had before, because Russia and America were never as, well, Soviet Union and America were never as economically integrated as China and America. But what we're trying to do, that's a very good point. What they're trying to do is sort of take supply chains away from countries that they're not, that are in the Chinese orbit, and from China itself. আমি অনুসন্ধার সাথে যে বিষয়টা হচ্ছে অ্যাড করতে চাচ্ছি, অথবা হচ্ছে যে বিষয়টা হচ্ছে অনুসন্ধার রেজ করতে চাচ্ছি, যে ট্রেড ডেফিসিট, আসলে বিষয়টা হচ্ছে ক্লিয়ার প্রত্যেকটা দেশের সাথে। যখন এই যে বাংলাদেশের বিষয়ে কথা হচ্ছে, যে 97% আমাদের যে বাংলাদেশের যে ইম্পোর্টের যে জিনিসগুলো আছে সেটা চায়নাতে শুল্কমুক্ত করে দেওয়া হবে। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে ট্রেড ডেফিসিট এত বেশি ট্রেড ডেফিসিট, এটা তো আসলে শুল্কমুক্ত না, পুরো মানে ফ্রি। যদি চায়না টাকাও দেয় তা খুব বেশি আসলে চেঞ্জ কিছু হবে না আসলে চায়নার জন্য, কিছু বাস্তবতা হচ্ছে। যে পয়েন্টটা আসলে থেকে আমি কথা বলছিলাম যে সেটা হলো যে ওভারঅল রিলেশনের ফ্যাক্ট, এবং কি হচ্ছে আরেকটা বিষয় যে আমরা যদি দেখি একটা টার্মিনোলজি ইউজ করে ব্যবহার করা হয় চায়নার ক্ষেত্রে, যেমন হচ্ছে যে চায়নার ইন্ডিয়ান ওশন রিজিয়নের পলিসিটা, চায়না কিন্তু সাউথ চায়না সি পলিসিটাতে ক্ষেত্রে অনেকাংশেই হচ্ছে তারা অলরেডি সাকসেস, মানে সাকসেস আমি এই ক্ষেত্রে বলবো, হোয়াট এভার এটা আমরা আর্গুমেন্টে যাইতে বলতে পারি, এটা হিজমনিক ওয়েতে হয়েছে না তার সফট ওয়েতে হয়েছে সেটা ভিন্ন বিষয়, বাট সে এটাকে এখন সেকেন্ডারি হিসেবে রেখে তার কাছে এখন সবচেয়ে বড় প্রাইমারি জিনিসটা হচ্ছে ইন্ডিয়ান ওশন রিজিয়ন। বিকজ চায়নার আমরা যদি দেখি যে চায়নার অর্থনীতি সবচেয়ে বেশি যে জায়গাটা, যেই সাগরটা, যে মহাসাগর থেকে ইনকামের সোর্স সেটা হচ্ছে ইন্ডিয়ান মহাসাগর। এমনকি যে টার্মিনোলজিটা আমি ইউজ করেছিলাম যেটা হচ্ছে যে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক যেটা বলছে স্প্রিং অফ পার, মানে হচ্ছে মুক্তোর মালা আর কি, যে একটা টার্ম যে ইউজ করা হয় চায়নার ক্ষেত্রে, যে চায়না পুরো ইন্ডিয়াটাকে কিন্তু এভাবে করে একটা মুক্তোর মালা হতে হচ্ছে, মানে কি বলা যায় এটাকে, মানে আমি হয়তো ইউজ করতে পারি যে দখল করে রাখছি এই ধরনের একটা বিষয়। যদি আমরা দেখি যে একদম সিঙ্গাপুর থেকে মালাক্কাই প্রণালী থেকে শুরু করে এখানে নিচে এসে যদি ইন্ডিয়ার নিচে যে শ্রীলঙ্কা দিয়ে তারপর হচ্ছে আমাদের আরো ওই পাশে হচ্ছে বাংলাদেশের যে পায়রা অথবা সোনাদিয়া বন্দরের ব্যাপারে একটা কথা হচ্ছে, অন্যদিকে মিয়ানমারের সিটি বন্দরের ব্যাপারে কথা হচ্ছে, ওখানে করার ব্যাপারে চায়না চিন্তা ভাবনা করতে হবে, ইনভেস্টমেন্ট করতে প্রচুর টাকা। এছাড়া হচ্ছে এদিকে যদি আমরা আসি যে বাবুল মানদেব যে প্রণালীটা দিয়ে সোমালিয়া এমনকি জিবুতি কেন্দ্রিক, তারপর হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে ইরান এবং হচ্ছে যে গালফ যে স্টেট গুলো অর্থাৎ আমাদের যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোকে চিহ্নিত করে পুরোটাই কিন্তু সে পুরো ভারত মহাসাগরে যে ধরনের স্ট্রাকচার করার প্রয়োজন, যে ধরনের অ্যাপ্রোচ করার প্রয়োজন, সেগুলো কিন্তু তার অলরেডি প্ল্যান্ড ওয়েতে সে আগাচ্ছে, কোনোটাই কিন্তু এ নেই। যেমন আমরা হচ্ছে, হ্যাঁ আরেকটা মিস করেছি আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পাকিস্তানের সাথে যে গোয়াদার যে হচ্ছে বন্দর,
যে গোয়াদার বন্দর যে সিপ্যাক এর মাধ্যমে যেটা হচ্ছে চায়নার মানে একাডেমিশিয়ান অথবা ইন্টেলেকচুয়াল অথবা চাইনিজ যে সিসি যে কমিউনিস্ট পার্টির যারা ফরেন মিনিস্ট্রি অ্যাডভাইজার তাদের ছোট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, যে হচ্ছে তারা বলতে চাচ্ছে যে চায়না আসলে ওয়ার্ল্ড পৃথিবীতে কি করতে চাচ্ছে তার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে চায়না পাকিস্তান যে ইকোনমিক করিডোরটা যে সিপ্যাক। তো এটাকে তারা এক্সাম্পল শো করে তারা হচ্ছে বিভিন্ন যেমন আফ্রিকাতে অ্যাপ্রোচ করে, এটাকে এক্সাম্পল শো করে তারা ইভেন বাংলাদেশে অ্যাপ্রোচ করে, এটাকে এক্সাম্পল শো করে তারা মিয়ানমারে অ্যাপ্রোচ করছে, এটাকে এক্সাম্পল শো করে ইভেন ইটসেলফ ইন্ডিয়া। ইন্ডিয়া যদিও এটাতে অনেক বিশাল একটা হুমকি হিসেবেই দেখে সবসময় পাকিস্তান চায়না সম্পর্কটাকে, কিন্তু এটাকে একটা এক্সাম্পল হিসেবে চায়নার মানে চায়নার জায়গা থেকে অথবা তাদের বলা যায় হচ্ছে যাদের যদি অ্যাপ্রোচটা থেকে তারা সবসময় এটাকে হচ্ছে একটা এক্সাম্পল দেয়। তো সব মিলে হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে পয়েন্টগুলো আমি আসলে ছোট ছোট করে এখানে তুলে আনছি সেটা হচ্ছে এই ওভারঅল পয়েন্টগুলো যে হচ্ছে আমি যদি আবার বলি একটু যে ফার্স্ট যে বিষয়টা হচ্ছে যে ছোট্ট যে বর্ডার কনফ্লিক্টটা ছিল সেটা হচ্ছে একটা সিকিউরিটি ডিলেমা থেকে শুরু হওয়া, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে যদি আমরা দেখি যে সেটার মধ্যে হচ্ছে ট্রেড ওয়ার হতে পারে, সেটার মধ্যে পোস্ট কোভিড-19 এর যে বিষয়টা সেটা আছে, আরেকটা পয়েন্ট হচ্ছে ইন্ডিয়াকে একটা মেসেজ দেওয়া, আরেকটা পয়েন্ট হতে পারে যে চায়নার যে ইন্ডিয়ান ওশেনকে নিয়ে যে ইন্টারেস্ট। তো এই ওভারঅল বিষয়টা থেকে আসলে চায়নার যে রিসেন্ট আমরা কনফ্লিক্টটা এটা হচ্ছে ছোট্ট একটা আউটব্রাস্ট মানে কনফ্লিক্টের একটা আমাদের একটা উত্থান পতন আছে সেটা একটা লাস্ট পার্ট হিসেবে একটা ছোট্ট একটা আউটব্রাস্ট হিসেবে এটাকে আমরা দেখতে পারি আর কি। আর এছাড়া আরেকটা বিষয় হলো যে আসলে মিস্টার নাজমুল ইসলাম আমি যদি আপনাকে একেবারে এক্স্যাক্টলি আমি জিজ্ঞেস করি যদি অত্যন্ত সংক্ষেপে অথবা এক কথায় উত্তরটা দেন, আপনার আলোচনার মাধ্যমে অনেকটা পরিষ্কার হয়েছে আসলে এই 15 জুনের পর থেকে যে উত্তেজনাটা চলছে এটা কি আমরা চীনের পক্ষ থেকে অনেকটা পূর্ব পরিকল্পিত বলতে পারি? এটা আসলে যদি যেহেতু চীনের কোশ্চেনটা করা হয়েছে এভাবে উত্তরটা দেওয়াটা ঠিক হবে না যে হচ্ছে হ্যাঁ পুরো কল্পিত, আমার কাছে মনে হয় দুটা দেশই আসলে তাদের পূর্ব পরিকল্পিত ওয়ার্ড শব্দটা না ব্যবহার করে বলা উচিত যে তাদের পূর্ব থেকে তাদের হয়তো জানা ছিল এখানে একটা প্রবলেম হবে। See, there were stresses early on, but it sort of erupted at that point. No one wanted to do this. I just want to say that neither India nor China wanted to do this. One more thing. You talked about the string of pearls policy, right? So if that assumes there's been nothing on the other side. For every single thing that they've done, the CPEC, the BRI, there's been the Indo-Pacific. You talked about the Gwadar port in Pakistan. Have you heard the Chabahar port in Iran? So every single, and when they started building ports in Djibouti, Djibouti's in Africa, what India did is we started building a port in Oman. So it's always, it's a game of, to use a pun, Chinese checkers. So every time they do something. আমরা আসলে এটা এভাবে বলতে পারি আর কি যে ওই যে গেম অফ থ্রোনস এর একটা উক্তি যে when you are playing with thrones, you cannot stay like, okay, you are not, I mean, involved in conflict. Yeah, sure. So, but the thing, what I'm saying is very different. See, one of the things that happened during the Cold War is there were direct provocations which led to the Cuban Missile Crisis, which everybody wants to avoid here. It's not in America's interest. It's not in China's interest. What I'm trying to say is, far from being premeditated, what is happening after COVID-19 is we were having a fairly well-coordinated China-America sort of clash through their proxies and allies. But what happened after COVID-19 is both sides started sort of miscalculating and going a little too far. And what essentially happened was Trump didn't realize that if he didn't back the Hong Kong protesters enough, China was going to change the law. I don't think anyone foresaw that. Least of all people in Hong Kong. They thought, the protests had gone and that the particular law that they had put in place that the extradition to China, they sort of rescinded that. Carrie Lam had been asked to sort of resign and so on. But that didn't happen. We saw Hong Kong being completely the status of Hong Kong being completely changed. So what you're seeing is a set of belligerent moves that have been in the pipeline for 4 years, 5 years, 10 years, what have you, and they've suddenly erupted. What we should see the India-China clash in Galwan as is not sort of an India-China clash. This is the first real salvo of Cold War II.
the first real major miscalculation. Because make no mistake, if this went a little further, the reason the bullets weren't used is because on those heights, I think India and China had a treaty, I don't remember when exactly, but it was in the early 1990s, that at that height, no guns would be used. And that's why there have been no casualties we are firing. There's been a pretty intense fight, which no one foresaw on either side. And it's in no one's interest. China certainly doesn't want a war with India, even if it can win the war. Remember, India is a nuclear armed state. One reason it can't defeat sort of Pakistan in an open war is because it's also a nuclear armed state. One reason people can't invade North Korea, which is a very small country, is because it's a nuclear armed state. If not, you know, de jure, at least certainly a de facto nuclear state. So it's in absolutely no one's interest to start a nuclear war. So what I see it, and what I think people should accept it as, it's miscalculation on both sides. And both two desperate politicians, Xi Jinping and Narendra Modi, trying to deal with the fallout of the economic fallout, the political fallout of COVID-19. Because remember, China right now is very different from what it used to be. In Mao's China, it was essentially, we are communists, we believe in the communist ideal, let's all fight for communism. But since 1979, since the Deng Xiaoping years, the way the Chinese Communist Party has exerted its authority is through legitimizing their economic performance. You have to remember, this is the first year since the end of the Cultural Revolution that China had a recession. Two consecutive quarters of the negative growth, which it hadn't had since the end of the Cultural Revolution. So it's a very big change, and Xi Jinping in particular is seeking to consolidate power in a way that no one has since Mao. Remember, he rescinded term limits. Hu Jintao followed term limits. Deng Xiaoping, no matter how famous he was and how well-liked he was, he essentially followed the rules and stepped down after 10 years. She doesn't want to do that. He doesn't want to step down in 2022. And for that, to continue that, he needs economic growth. You have to understand, China itself is not not the same China it was pre-COVID-19. Well, why am I saying COVID-19, pre-Wuhan coronavirus? One of the reasons. So you have to see, it's a particularly fragile moment in international affairs. আমার মনে হয় মিস্টার দাস এবং মোহাম্মদ আজমল ইসলাম, আপনারা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে একটা বৃহত্তর পার্সপেক্টিভে এই বিষয়টা দর্শকদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন। আমি এই মুহূর্তে একটু মিস্টার মনোয়ার হোসেন আপনার কাছে আসতে চাই, যে আপনি নিঃসন্দেহে জানেন যে ভারত বাংলাদেশের একটা প্রতিবেশী, এবং ফরেন পলিসিতে একটা কথা বলা হয় যে বন্ধু চেঞ্জ করা যায় কিন্তু প্রতিবেশী চেঞ্জ করা সম্ভব না, এবং চায়নার সাথে বাংলাদেশের একটা অর্থনৈতিক বাস্তবতার একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্ক অস্বীকার করা কিংবা আমরা বলতে পারি একটা ইনএভিটেবল সম্পর্ক রয়েছে। তো এই ক্ষেত্রে এই ভারত এবং চীনের মধ্যে যে চলমান উত্তেজনা, এবং ভবিষ্যতেও যদি এই উত্তেজনার আরো কোনো ডাইমেনশন আমরা দেখতে পাই, তো এর সম্ভাব্য কি প্রভাব বাংলাদেশের উপর পড়তে পারে, অথবা বাংলাদেশ এর সাথে কিভাবে জড়িত, আপনি এটাকে কিভাবে রিলেট করবেন? ধন্যবাদ মিস্টার সোলায়মান, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি বাংলাদেশের দর্শকদের পক্ষ থেকে মিস্টার দাসকে রিকোয়েস্ট করব যে আপনার বাংলা যত খারাপই হোক, আমাদের দর্শকদের জন্য এটা সহজ হবে বোঝার জন্য, কারণ ইংরেজিতে ইংরেজি, তো আপনার ইংরেজি অনেক ভালো, আপনি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। আমাদের বাংলা ভাঙা ভাঙা বাংলা হলেও চলবে, আমরা বুঝে নেব আর কি। তো আমাদের দর্শকরা আপনার বাংলা কথা বুঝতে খুবই ইন্টারেস্টেড আর কি, যদি সম্ভব হয়। I can't think in Bangla. আচ্ছা, আপনি আপনি বাংলাদেশ যদি যদ্দুর পারেন, আপনি উড়িয়া বাংলাও যদি বলেন তাহলে সমস্যা নেই, আমাদের আমরা বুঝে নেব আর কি। আমি মিস্টার দাসের সাথে যতটুকু কথা বলেছি, আমার কাছে মনে হচ্ছে তিনি যথেষ্ট ভালো বাংলা বলতে পারেন, আমাদের দর্শকরা বুঝতে পারবে নি। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করব আপনার আপনার হেজিটেশনের কোনো সমস্যা নেই, যেটা আপনার কন্ট্রোলে নাই সেটা যদি আমরা কোশ্চেন করতে পারেন, তো আমি রিকোয়েস্ট করব। আর দ্বিতীয় বিষয় হলো, আমি এবার আমি আমার প্রসঙ্গে চলে আসি। বিষয় হলো বাংলাদেশের চায়নার এই ইন্ডিয়ার সাথে যে কনফ্লিক্ট, এটার প্রভাব কি পড়তে পারে। আমি আরেকটু ব্যাকগ্রাউন্ড দিয়ে চলে আসি। এখন প্রথমে আমি চাইবো যে
ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রিলেশনের স্ট্যাটাসটা একটু বলি। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রিলেশনশিপ স্বাভাবিক থেকে বেশি রকমের রেডিক্যাল রিলেশনশিপ হয়ে গেছে যখন ওয়ার অন টেরোরের সময় এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দুইটা ডাইমেনশন দুইটা ইস্যু চলে আসছে। এক হলো ওয়ার অন টেরর, আমেরিকার দৃষ্টিতে যেটা জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ একটা ইস্যু, আর আরেকটা হলো চায়নাকে ট্যাকল করা, দক্ষিণ এশিয়াতে চায়নাকে ট্যাকল করার জন্য তার যে প্রিপারেশন। এই প্রিপারেশনের জন্য ইন্ডিয়া হলো সবচেয়ে জনসংখ্যা জিওগ্রাফিক্যালি সব দিক দিয়ে ইন্ডিয়া মানে বেস্ট অপশন আমেরিকার জন্য। তো যখন এইটা করতে গিয়ে ইন্ডিয়ার কন্ডিশনে একটা হলো দক্ষিণ এশিয়ার আমেরিকার যে বলা আজকে থেকে 10 বছর আগে যে আমেরিকার যে একক প্রভাব সেটা দিয়ে আমরা যদি দেখি তাহলে আসলে আমেরিকার ডিসিশনের বাইরে বাংলাদেশের মতো ছোট দেশে যাওয়া খুবই মুশকিল। এখানে বাংলাদেশের আর্মিও আবার জাতিসংঘের মিশনে কর্মরত আছে, সেটা দিয়ে একটা ইন্টারন্যাশনাল একটা প্রেশারের ব্যাপার আছে। তো সেই অর্থে আমেরিকার প্রেশারের আমেরিকা বাংলাদেশের রাজনীতিটা ইন্ডিয়ার হাত হয়ে আমেরিকান ফরেন পলিসি একটা ইনফ্লুয়েন্স চলে আসে। আর দ্বিতীয় হলো চায়না তখন অবভিয়াসলি এই জিনিসটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ইন্ডিয়াকে ঠিক তত বেশি মানে আমেরিকার হিসাবে তত বেশি গুরুত্ব দেওয়ার দরকার হয়নি সোফার। এখন এইখানে এসে যেহেতু আমেরিকা গ্লোবাল রাজনীতি থেকে আস্তে আস্তে তার ইনফ্লুয়েন্স কমে যাচ্ছে, দক্ষিণ এশিয়াতে বলার মতো আমেরিকার কোনো বড় অবস্থান ভালো অবস্থান নাই কোনো দেশে বলার মতো, তো কিন্তু আমেরিকান রোল চলে গেল, ইন্ডিয়ার যে একটা ইনফ্লুয়েন্স বাংলাদেশের উপর সেটা থেকে গেছে। এই যে এই স্ট্যান্ড থেকে এখন আমি বাংলাদেশের সাথে ইন্ডিয়া এবং চায়না রিলেশনটা একটু ব্যাখ্যা করতে যাব। তো যে ইনফ্লুয়েন্স বাংলাদেশের উপরে ইন্ডিয়ার হয়ে গেছে এবং বলা যায় অনেক অন্য যে কোনো দেশের সাথে অনেক বেশি বাংলাদেশের উপরে ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে। সো এই ক্রিয়েট হওয়া ইনফ্লুয়েন্সটা চায়না এবং ইন্ডিয়ার সাথে যে স্নায়ু যুদ্ধ বলেন, কোল্ড ওয়ার বলেন, বর্ডার কনফ্লিক্ট বলেন, অর্থনৈতিক যুদ্ধ বলেন, ট্রেড ওয়ার বলেন, যাই বলেন, যেই কোনো যেটা দিয়ে এটাকে ব্যাখ্যা করেন না কেন, হাতাহাতিও বলেন অথবা যেটাই যেই অর্থেই ব্যাখ্যা করেন না কেন, একটা কনফ্লিক্ট, হ্যাঁ ইনফ্যাক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি আপনি যেটা যদি এটাকে বলেন সেই অর্থেও যদি আমরা ধরি তাহলে এই কনফ্লিক্টে বাংলাদেশের একটা অবস্থান আছে। অবস্থানটা আসলে প্রভাবটা কি, প্রভাবটা হলো বাংলাদেশ ইন্ডিয়ান বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশের বর্তমান রেজিম হলো ইন্ডিয়ার খুব বিশ্বস্ত। এই বিশ্বস্ত জায়গাতে একটা বিষয় হলো বাংলাদেশের এই অ্যাডমিনিস্ট্রেট অথবা বর্তমান রেজিমের উপর যারা হ্যাপি না, যারা বাংলাদেশের বর্তমান রেজিমের উপর খুবই বিরক্ত অথবা যারা এটা দ্বারা সাফার হয়েছে সেই অংশটা ইন্ডিয়ার উপরও একইভাবে তারা বিরক্ত। কারণ হলো ইন্ডিয়ার দ্বারা বর্তমান রেজিম অনেক বেশি মানে প্রভাবিত এবং আপনার বলা যায় খুব বেশি কি বলে সাপোর্টেড, হ্যাঁ সাপোর্ট পেয়ে আসা ব্ল্যাঙ্ক চেক সাপোর্ট পাওয়ার কারণে জনগণ যদ্দূর যতটুকু বর্তমান রেজিমের উপর বাংলাদেশের রেজিমের উপরে বিরক্ত হয় অথবা রাগ করে ঠিক ততটুকু ইন্ডিয়ার উপরেও রাগ করে, মনে করতেছে যে ইন্ডিয়ার কারণে এটা হচ্ছে। ইন্ডিয়া যদি বর্তমান রেজিমকে এইভাবে সাপোর্ট না দিত, হ্যাঁ তাহলে হয়তো বা বর্তমান রেজিম ঠিক এভাবে টিকতে পারত। মানে আমি বলতেছি হলো কি আউটসাইড অফ দিস রেজিম বাংলাদেশের যে গভর্নমেন্টের বাইরের অংশটার কথা বলতেছি, এবং এটা সংখ্যা কিন্তু একদম না, হ্যাঁ একটা বিরাট অংশ। তো এই অংশ থেকে বাংলাদেশের যদি বাংলাদেশের বর্তমান রেজিম এর বাইরে গিয়ে যদি আমরা বুঝতে পারতাম, যদি ডেমোক্রেটিক প্রসেস থাকতো এবং যদি বাংলাদেশ ইলেকশনের প্রসেস থাকতো তাহলে তো আমরা বুঝতে পারতাম ইন্ডিয়ার ব্যাপারে বাংলাদেশের সাধারণ জনগণের মনোভাবটা কি এটা আমরা বুঝতে পারতাম। এনিওয়ে সো এই অংশটা যারা বিরক্ত তারা চাইবে যে চায়নার যখন ইন্ডিয়ার সাথে কনফ্লিক্ট হবে তারা চায়নার প্রতি অটোমেটিক একটা সিম্প্যাথি চলে আসতেছে, আমি এই এই জায়গাতে দেখতে চাইতেছি। এবং সেই সিম্প্যাথি যদি ইনফ্যাক্ট বর্তমান রেজিমেরই একটা অংশ ইন্ডিয়ার ইনফ্লুয়েন্সকে পছন্দ করে না, হ্যাঁ পছন্দ করে না, বাট এটা আনঅফিসিয়াল এবং স্বাভাবিকভাবে আবার যে বর্তমান রেজিমের বাইরের যে অংশ তারাও যে চায়নাকে খুব ভালোভাবে সবাই যে এককভাবে মানে সবাই যে পছন্দ করে চায়নাকে তাও না, এটারও একটা অংশ আবার ইন্ডিয়াকেও পছন্দ করে অ্যাজ এ হোল আমি বলতে চাচ্ছি। তো এই অংশটার ইনফ্লুয়েন্সটা আপনার চায়নার দিকে মুভ করতেছে, চায়নার দিকে মুভ করতেছে। এবং আপনি খুব ভালোভাবে দেখবেন আজকের সকালে আমি একটা নিউজ দেখলাম ভুটানের, ভুটান যে যার সাথে ইন্ডিয়ার 1954 সাল থেকে ভুটানের নদীর পানি এই আসামে আসতেছে, সে আসামি তো হ্যাঁ আসাম হ্যাঁ
তো এই অংশটা তারা আজকে আজকে পানি দেওয়া বন্ধ করে দিচ্ছে, যেটা গত 1954 সাল থেকে এ পর্যন্ত কখনো সেটা করে নাই। অর্থাৎ এর আগ পর্যন্ত ভুটানের সাথে বিভিন্ন ধরনের ফ্যাক্ট চুক্তি ছিল, যেটা ইন্ডিয়ার ইনফ্লুয়েন্সের বাইরে কখনোই তারা চিন্তা করে নাই। ইনফ্যাক্ট নেপালের মতো রাষ্ট্র, যারা আমরা 1400 সালে যখন 1200 সালে আই থিঙ্ক 1400 সালে, হ্যাঁ 1400 সালে আমরা যখন নেপালে গেছিলাম ফার্স্ট, সে সময় নেপালে দেখছি মাত্র তাদের ইন্ডিয়ান ইন্ডিয়ার বিরুদ্ধে তারা মাসল শো করতেছে, যে অর্থে হোক কালাপানি বা লিপুলে The India-Nepal, it's not a conflict really. What they're trying to say is, okay, beyond Indian influence, I think that's a misreading. That's what I was saying. I know what you're trying to say, but I'll tell you why I think that's a slight misreading. See, even within Nepal, there's politics. We don't. You said that within Bangladesh, there's politics, there are two sides who want two things. Within Nepal, remember the Maoist movement in Nepal was essentially a movement by the Dalits, by the indigenous people, against the ruling elite who were with the royals. So it's not just India-China there. It's if you are with the Maoist party, in some sense, you're speaking for the indigenous people. Mm-hmm. And so in that, the region that they're claiming is essentially territory of India, which is, or Nepal, whatever you like, but those are essentially places of Nepali-speaking people, not people who speak another indigenous language. So, okay, forget about Nepal issue itself. Forget about Nepal issue itself. I'm going to see. Okay, Nepal issue, then I'll get my skin out. I'm going to say, the small rashtra is India and China neighbor. Yeah, these rashtra is also যে ইন্ডিয়ার ইনফ্লুয়েন্সটা কমানো, এই মানে এই যে ইয়েটা এইটার মানে প্রভাব আমি বলতেছি বাংলাদেশের উপর কি কম ছিল কি কম শুনতে পারি নাই মনোহর হোসেন, আপনি বলুন, আমি একটু পরে এই এরকম একটা সম্পূরক প্রশ্ন নিয়ে মিস্টার দাসের কাছে আসবো, তখন আপনি বলবেন। মনোহর হোসেন আপনি বলুন। জি জি, ওনার সেটা হ্যাং দেখাচ্ছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের ওই রাষ্ট্রগুলোকে কিছুটা ফলো করার, অথবা এই রাষ্ট্রগুলোকে কিছুটা হলো ইনফ্যাক্ট বাংলাদেশের বর্তমান রেজিমের ভিতরে চাইবে তাদের জনপ্রিয়তাটা একটু বাড়ানো, এবং তাদের যে ক্রিটিক গুলো আছে ইন্ডিয়ার একদম পারফেক্ট হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার, সেই জিনিসটাকেও তারা চাইবে না তাদের গায়ে মাখাতে। অর্থাৎ তারা চাইবে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ফরেন পলিসি তারা রাখতে, এবং ইন্ডিয়ার তারা একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে তারা পলিসি করে, এই জিনিসটা থেকে তারা ওই ব্লেমটা নিতে চাচ্ছে না, চাইবে না। তো বাংলাদেশের বর্তমান রেজিম অথবা যে আউটসাইড, অর্থাৎ টোটাল বাংলাদেশের ফরেন পলিসি ইন্ডিয়ান যে একটা ম্যাসিভ ইনফ্লুয়েন্স, এই জিনিসটা কমে আসবে বলে আমার ধারণা। হ্যাঁ, এইটা আমি বলতে চাচ্ছি। জি যে আমি মিস্টার দাস, এখন আপনার কাছে আমি আবার আসছি, যে আপনি বলছিলেন যে নেপালের সাথে ইন্ডিয়ার সম্পর্কের কথা ব্যাখ্যা করছিলেন, এবং মনোহর হোসেন বলছিল যে ভুটানের সাথেও একটা অবনতির দিকে যাচ্ছে বলা যেতে পারে, বা একটা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে একটা বিতর্ক আছে, এবং বাংলাদেশের সাথে সেই অর্থে কোনো দ্বন্দ্ব সংঘাত না থাকলেও সীমান্তে অপ্রত্যাশিত ঘটনা ঘটছে বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। জি, তিস্তা চুক্তি এবং 54টা নদীর অভিন্ন পানি বন্টন চুক্তি, বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের জনগণেরও একটা নেতিবাচক ধারণা রয়েছে, এবং পাকিস্তানের সাথেও একটা সংঘাত সংঘর্ষ রয়েছে। মিস্টার দাস, আপনি কি মনে করেন যে বর্তমান ভারত একটা রাইজিং পাওয়ার হিসাবে তার প্রতিবেশীদের মাধ্যমে অথবা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে তারা একটা বহুমুখী চাপের মধ্যে রয়েছে, এবং যদি আপনি মনে করেন যে হ্যাঁ চাপের মধ্যে রয়েছে, তাহলে কি এটা প্রাইম মিনিস্টার মোদির ফরেন পলিসির ব্যর্থতা বলে কি আপনি মনে করেন মিস্টার দাস? See, first a disclaimer, I'm not a particular fan. Feel free to speak Bangla. One disclaimer is like, I'm not a fan of Mr. Modi, so take whatever I say with a pinch of salt. But yes, I think there's been a huge misunderstanding of Indian interests by this government, and that's why every single relationship has been framed as, in the light of domestic politics. So what they did with Nepal, for example,
instead of looking at our trade ties and our sort of economic ties and our people to people transfers and so on, what they try to make it as and make it into is a Hindu issue, and therefore the royalists were Hindus and these are Maoists, these are communists, and therefore we should cut ties with them. And think about this: even if you are a Bangladeshi, even if you're a Bangladeshi who likes China, right, who doesn't like India, think about your greatest refugee problem. It's in the southern border with Myanmar, which is a Chinese proxy. So where do your interests lie? It's, again, a lot of foreign policy in South Asia takes place in the context of domestic politics, unfortunately, which actually is against national interests of all these countries. So what does India gain by pushing things like the Citizenship Amendment Act, which unnecessarily create problems with our closest allies in Europe who don't like it, think it's discriminatory and so on, which is again against our constitution and so on? And why would you want to have trade deals in the tech sector with China? I don't mind trade deals with China, trade deals in the tech sector with China, which essentially make you beholden to Huawei, to Alibaba, to Tencent, etc. In fact, many of the Indian unicorns now have Chinese investors, even food delivery apps like Zomato and Swiggy, right? So that's a misunderstanding. And one of the things that we have done is India, Indian domestic politics, unfortunately to this day, Bangladesh is seen as another Pakistan. We don't understand, at least most people don't understand, that it's a completely different country with a completely different policy agenda, with a completely different society. That it's not the Islamic Republic of Bangladesh in the same way that the Pakistan isn't the Islamic Republic of Pakistan. And it's certainly a much more vibrant democracy. It's a much more secular society, and it's most importantly it's a rising economic power in its own right. And instead of having better relations now to win elections in Assam, to win elections in West Bengal, why would you want to irritate the Bangladeshis? Why would you I just want to disagree quietly with Mr. Dash, if you Sundabala, okay. I just want to just quietly disagree with you when you that point, like the policymakers from India, they are thinking like that way. I don't think so, actually. যেটা হচ্ছে আসলে যে একটু অ্যাড করব আর কি, আমি সরি ইন্টারাপ্ট করার জন্য, তারপরে যেটি আমার কাছে মনে হচ্ছে না ইন্ডিয়ার পলিসি মেকার, স্পেশালি দ্য ব্যুরোক্রেট অর ডিপ্লোমেট, ইভেন অলসো ইন্ডিয়ার সাথে আমার উঠা বসে কাজ হয়েছিল, মানে কথাবার্তা হয়েছিল, মোস্টলি বাংলাদেশ রিলেটেড ছিল। তো যেটা হচ্ছে বিষয়, আসলে বাংলাদেশকে ইন্ডিয়া অনেক গুরুত্ব সহিতে দেখে, এবং কি অবশ্যই পাকিস্তান হিসেবে দেখে না, অবশ্যই অবশ্যই না। বাংলাদেশকে আসলে যে জিনিসটা হচ্ছে বাংলাদেশের বিষয়টাতে, ইন্ডিয়ার যে বৈদেশিক নীতিটা বাংলাদেশের ক্ষেত্রে 1971 থেকে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে অনেকটাই সেম, এমনকি প্রত্যেকটা সরকারের সাথে ইন্ডিয়ার যে সম্পর্কটা বা তাতে দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই এম সেইং, দ্যাট ডাজন্ট ম্যাটার ইফ ইউ হ্যাভ গুড রিলেশনশিপস এট দ্য ডিপ্লোম্যাটিক লেভেল, বাট ইউ আর ক্রিয়েটিং এনমিটিজ বিটুইন দ্য পিপলস, দ্যাটস নট সাসটেইনেবল। যেটাকে আমরা বলি হচ্ছে যে চাণক্য নীতি, বা হচ্ছে আমরা বলতে পারি কৌটিল্য যে নীতি, অথবা যেটাকে আমরা বলতে পারি যে মোদি বর্তমান নীতি, অথবা কংগ্রেসের সময় যদি আমরা দেখি, আসলে বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা যত না বেশি হচ্ছে ধর্মীয় বা এই জায়গাতে, তার চেয়েও বেশি আসলে মানে যেটা হচ্ছে ইন্ডিয়া সম্পূর্ণভাবে বাংলাদেশকে আসলে তাদের যে স্পেসিফিক যে হচ্ছে যে যে মানে ইন্ডিয়ার ইন্টারেস্টের প্রয়োজন, যদি আমরা ফরেন পলিসির জায়গা থেকে এটা বলতে পারে প্রত্যেকটা দেশে তার স্বার্থেটাই দেখে, কিন্তু যেটা তো হচ্ছে বাংলাদেশের মানুষজন বা বাংলাদেশের প্রত্যেকটা সরকার হয়তো বল
বলতে পারে না বা বলার সুযোগ হয়তো পায় না বা পলিসি মেকিং লেভেলে এটা হয়তো বা খুবই টাফ, কিন্তু এই জিনিসটা হচ্ছে তারা তাদের স্বার্থটাই শুধু দেখতেছে পুরোপুরি ভাবে। এখানে আসলে তারা এটাকে ধর্মীয় জায়গা থেকে বা হচ্ছে বাংলাদেশকে পাকিস্তানের সাথে এটা আসলে ওভার এই জিনিসটা তারা আমি আমার কাছে মনে হয় তারা মোটেও চিন্তা করে তারা বাংলাদেশকে বাংলাদেশের মতো কি করে। বাট ওই যে একটা বিষয় যে হচ্ছে বিগ ব্রাদার আমরা যেটা বলি আর কি, যে হচ্ছে I get what you're saying, but that's not what I'm saying is if they are deliberately trying to really worsen the relationship between the Indian and Bangladeshi peoples. See, if the Home Minister of India goes on national TV and says Bangladeshi immigrants are termites, very, very strongly humanizing language, if you have people going on record in Bangladesh saying anyone who supports India is a Bharatiya Dalal, and you have very strong offensive language on both sides, which is not conducive to long-term relationships, even though you have your interests in the same place. Again, in recent years, India has taken a very strong anti-refugee stance, which if you think about, like if India had a clear plan against sort of the Chinese grouping, right, it would make no sense. The Rohingya refugee crisis, for example, which no Bangladeshi can say is a minor issue, certainly isn't a minor issue for you. So you see that there is a huge influx of Rohingyas into Bangladesh. We do even send money through Operation Insaniyat to help Bangladesh take care of the Rohingyas. But for our domestic politics, what has happened is there's been immense demonization of the Rohingya. There's been immense demonization, not just of the Rohingya, of Bangladeshis who have crossed the border. And why would you have the CAA? Let's be very honest about this. The CAA mentions Afghanistan, which makes no sense because there are very few Afghanis who actually come to India. Those who do come on student visas, so that's unnecessary. He then mentions Pakistan. Very, very few Pakistanis come here. And those that do get their citizenship through other means. So essentially, it's a fiction with Bangladesh that is completely avoidable. Look, anybody who's actually met an Indian diplomat, any Bangladeshi who's met an Indian diplomat, knows that not a single refugee is going to go from India to Bangladesh. That's very clear. They know that there are going to be no pogroms, etc., in that region. However, if you create that level of hatred, if you really ramp things up, given the situation in India over the past 6 years, which is the increasing Islamophobia, we had a very extreme massacre just this February in Delhi, and the anti-CAA protests have been gaining steam, and they've been quashed, and if not authoritarian, at least quasi-authoritarian ways. What you have is the people-to-people relationship deteriorating in a very, very big way. And if that happens, maybe we'll have good relations with this government. That's the Sheikh Hasina government won't be here forever. The day it changes, you will have a very, very belligerent stance against India. And that wouldn't be in either country's interest. Because remember, Bangladesh can have good relations with China. But once it does, what do you do about the Rohingya? Because it's with the China, with the Chinese army's permission that the Myanmar army is carrying out its what it calls clearance operations in that kind of state. How do you deal with other issues? Because remember, I mean, there's a lot of talk in the Islamic world about Kashmir, as there should be, about Palestine, as there should be. But remember, Xinjiang is a very big issue. There are more than 1 million Uyghur in re-education camps. Many third-party accounts of torture, many third-party accounts of executions, even organ trade and so on. Gruesome news. So would you really want to get into that ambush? So go on. আমি সরি ফর ইন্টারাপ্ট, আমার মনে হয় সুলাইমান আমাদের হোস্ট উনি মনে হয় লিঙ্ক থেকে হারিয়ে গেছেন, মানে ইয়ে থেকে আমাদের লাইভ চ্যাট থেকে হারিয়ে গেছেন আই থিঙ্ক। তো উনি আরেকটা নতুন লিঙ্ক পাঠাচ্ছেন, আপনারা মনে হয় দেখেন তো আপনাদেরকে লিঙ্কটা পাঠাচ্ছে কিনা। তো ওখানে গিয়ে আমরা আবার নতুন করে ইয়ে করতে হবে, আমাদের দর্শকরা আমাদের দেখতেছেন কিন্তু হোস্ট যে উনি আমাদেরকে মিস করছেন। তো আমরা কি এটা থেকে ওখানে যাবো কিনা আবার নতুন করে? আমি পেয়েছি
দাদা আপনিও একটু ইনবক্সে দেখেন আপনি কোন লিংক পেয়েছেন পোস্ট মনে হচ্ছে এটা আছে এটা ক্লিক করব কি হ্যাঁ এই নতুন লিংকে ক্লিক করব কি হ্যাঁ নতুন লিংক ক্লিক করলে নতুন ভাবে আপনি অ্যাড হয়ে যাবেন হ্যাঁ আমরা নতুন করে পাশে দিতে হবে আর কি করলাম I was actually insisting on English because lots of my viewers are from Europe. But that's okay. So the reason I was talking in English is many of my viewers are actually in from Europe. Anyway, so what was I saying? People-to-people ties. So one of the reasons, one of the things that we have completely sort of misread and done very badly in Southeast Asia is we have thought, look, good diplomatic relations are enough. We don't need people-to-people ties, and we can just have we can spend a little money, do a little infrastructure work here and there, and that's good enough. Sorry, that actually creates long-term problems. It only works if this government is in power, and in a democracy, you don't want one government to be in power all the time anyway. And even within the government, there will be stresses on this side and the other. And so it's not in the long-term interest of either country to drum up hate speech or belligerent speech on against the other country on any level. Yeah, look at Nepal, for example. There's been a very strong anti-Indian series of anti-Indian statements in Nepal, which is I can't see why that's useful to the Nepali. Forget about my perspective as an Indian. You have lots of tourism from India, which completely depends on people-to-people ties. You have lots of businessmen working there, which completely depend on people-to-people ties. So forget India and Pakistan. That's a much more thorny sort of military relationship. But in the case of the other countries, I don't see what's thinking behind it. Nazmu, can you jump in on that? I think he's... Right, so for example, forget about India for a second. Bangladesh exports 58.2% of its products to the European Union. And its greatest export market is America. It needs to be in the Indo-American, Indo-European alliance. Why would it sort of create an environment where you have pro-China sentiment when not only are your trade relations sort of jeopardized, you also have the Rohingya refugee issue. You also have other sort of problems which come with the BRI. Yes, it's a very important economy. No one, let alone any South Asian economy can completely decouple themselves from China. But I don't think there's much point having these sort of relationships at the expense of other countries in the region. And last but not least, there's the highest amount of imports, correct me if I'm wrong, that Bangladesh does, comes from China. So it's in your interest to sort of improve your trade deficit. It's in your interest to sort of be able to export your way to greater growth, because ultimately you are trying to replicate the sort of the Asian Tigers model by exporting your through an export-led development path. Why would you want to jeopardize that by sort of very temporary concerns? I mean, for example, again, there's been a lot of talk in Bangladesh that there's been a lot of extremism in India. That's true. And anyone who knows me knows I'm an opponent of that. But
Bangladesh used to have a high degree of Islamic radicalization not long ago, not even a decade ago, in fact. And remember, India was the complete opposite. We had a Sikh prime minister, a Muslim president, an Italian-born Catholic head of the national party just 10.5 years ago. It's not even that far in the past. So completely changing relations based on things that happen today, tomorrow, in the short term, and focusing on purely good diplomatic relations. I agree with Nazmul, the diplomatic relations are very good. But when Indians talk to each other, there's still this idea, oh, that's East Pakistan. When the Bangladeshis talk to each other, by and large, there's this idea, India is this country where mob lynchings happen and so on. It's not healthy. I don't think that's particularly good for either country in the long term.
how sustainable do you think that is? Because see, China, what you're saying is true. Many people like Chinese investment coming to their country. And you know why they like the Chinese coming into their country? First of all, unlike the democratic powers, it doesn't come with a sort of rider which says, oh, have you improved your human rights situation? Have you improved your economic rights situation? What China essentially does is, look, you have your system, I don't care. Whatever your system is, I'm going to invest in it. If you are Bangladesh, I don't want you to change your political system. If you are Pakistan, I don't want to change your political system. If you are Nigeria, I don't want to change your political system. But the but there is a problem with sustainability again. One of the things that happens with Chinese investment is it often happens within the orbit of other countries. In Italy, for example. Well, I don't think Pakistan is a good example. See, what Pakistan sees its foreign policy as is, if India backs one major power, we always back the opposite power. During the other Cold War, we were a Soviet Union ally, and Pakistan chose to be an American ally. Now that America is an Indian ally, it chooses to be the Chinese ally. So Pakistan is not a good example. I'm talking about the African countries. What happens there is more interesting. No, I'm not saying ignore Pakistan. See, one of the things I talk about when I talk about sustainability is, for example, the renminbi, the currency, right? So when you have a deal with any other country, most of the trade the prices are in dollars. You pay in dollar terms. You sell in dollar terms. For example, the World Trade Organization is mostly underwritten by American power. Most of the international institutions, even with the rise of China, underwritten with American power. So till you don't have the dollar as a reserve currency, till you don't have, sort of, China is not a military power that can challenge the United States. Russia is, but it's not an economic power. So what happens is, these are partially strong economies. Sustainability comes from there. Unless you have a power that is both militarily, be a better nerd, yeah. It's Cold War 2.0, yeah. It's very clear politically. It's very clear politically.
what I'm trying to say, sustainability, see, I'm the only economist on the panel. Maybe that's why I'm the only person who's thought about this. See, one thing about the Chinese system, let's not forget that it has a huge balance sheet problem. And almost every Chinese bank has like a huge number of non-performing loans, which is not the case with the United States. So if you are spending, I'll finish this in a second. So what I'm trying to say is, if it's trying to spend around the world at a time when its own banks have such huge NPA backloads, what it essentially does is it may end up bankrupting China the way the USSR bankrupted itself by overextending its investment. I'm talking purely from an economic perspective. Forget about foreign policy objectives. Yes, it has a very clear foreign policy objective. We want to... No, but the economy matters. But see, you may have very good political ambitions, but if your banks collapse, you can't spend the money in Chile for a long time. You can't spend the money in Sri Lanka for a long time. No, I'll tell you why that. It's different with America. See, America does not care about fiscal deficits because it can print the world's currency. So if it has a debt, it can essentially print more dollars. No, economies since the World Wars. See, so were the Soviets. Soviets were very clear about their policy. Okay. I think Monowar wants to say something. I'm very sorry. Can you point to the Amina Bunibale?
ওকে প্রথমে আমি মিস্টার দাস এবং মিস্টার নাজমুল ওনারা একটা পয়েন্ট আমি এসে ইন্টারাপ্ট করার কারণে মনে ওরা শেষ করতে পারে নাই, আমি খুবই দুঃখিত। আপনি মিউট করে রাখছেন আমাকে, হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলে। জি জি, আমি যেটা বলতে চাচ্ছি, জি ওকে, মিস্টার দাস এবং মিস্টার নাজমুলকে আমি ইন্টারাপ্ট করছি, আমি খুবই দুঃখিত। আর ওনাদের কথাগুলো যদি আরো অনেক অনেক সময় ধরে শোনা যেত তাহলে আরো বেশি ভালো হয়। আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছেন কিনা? I think both of you are speaking at the same time. I can't hear the question. I think both you and okay, yeah, that's a very important issue. Can you hear me? See, most of us don't even know about the border killings. I didn't know about them till I spoke with Bangladeshis. So unfortunately, it's not only not a policy, it's not even something that most Indians know about. It's not very well reported in Indian media. So what happens is essentially you have a few border guards who have been given sort of carte blanche to do what they want, and they end up killing individual people. জি, আমি শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন?
also I can tell just interrupt for a second. If Indians know about it, I'm pretty sure no one will support it. Even people who have a vested interest in anti-Muslim policy don't support it. In fact, the only problem is someone needs to actually put this out in the Indian media. I don't think there's any consensus at all that there should be border killings. So it's not like there's a conspiracy. People are thinking, go kill Bangladeshis at the border. No one knows about it. That's it. That's the sad. আমাকে বলছেন, সরি না 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 অসম্ভব 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 ইভেন দিস ওয়াজ টু মাচ ইভেন দিস ওয়াজ প্রিটি ইউ নো This was a miscalculation on both sides. Neither side has even the slightest interest in going to war. No.
So you're saying you want a Nehruvian non-aligned policy? No, no, দেওয়ালে হচ্ছে না, no, I didn't say that. I said there is a large non-performing asset. There's a balance sheet issues.
But that's not Indian media. One section of the Indian media. One section of the Indian media. Not all Indian media. Reporting problems, yeah. Absolutely. Thank you.